আমি বিশ্বখ্যাত দলের কর্মী, আমি তৃণমূল কংগ্রেসের কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে চলি, এটা ঠিক, এটা মমতা ব্যানার্জিও চান এবং আমিও তার সঙ্গে সহমত পোষণ করছি। সত্যিকারের যারা বেনিফিশিয়ারি, যারা সত্যি দরিদ্র সীমার নিচে বসবাস করেন বা যাদের সত্যি ঘর নেই, তাদের পাওয়া উচিত। দলীয় লোককে পাইয়ে দেব এই মানসিকতায় সবসময় আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই আজকে লক্ষ্মীর ভাণ্ডার সবাই পাচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে একটা, যার পাকা বাড়ি আছে সে আর একটা ঘর পাবে, আর যার ঘর নেই সে ঘর পাবে না। এটা 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 আমাদের নেত্রীও এটা এই নীতিতে বিশ্বাস করে না, এবং আমরাও এই নীতিতে বিশ্বাস করি। এবং তার সাথে সাথে আপনাকে বলি, বাংলা আবাস, এই যে আবাস যোজনায় সত্যিকারের যারা প্রাপক, পাওয়া উচিত যাদের, তারা পাক। আমি 100% সহমত পোষণ করছি, তাদের পাওয়া উচিত, তারা পাক। তাতে আশাকর্মী থেকে শুরু করে ICDS থেকে শুরু করে পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন, DM সাহেবও বিভিন্ন জেলায় নেমেছেন, করুক, এটা সঠিক ইনকোয়ারি করে তারাই পাক। এটা আমি 100% সমর্থন। কিন্তু তার সাথে সাথে যেটা হয়, আপনি বললেন যে তৃণমূল কংগ্রেসের প্রধানটা, তা না। কিন্তু আপনি এখন বিভিন্ন মিডিয়াগুলো দেখবেন, সব মিডিয়া দেখতে হবে, দুই একটা মিডিয়া দেখতে হবে না, সব মিডিয়াতে দেখবেন, সেটা তৃণমূল কংগ্রেসও আছে, BJPও আছে, CPMও আছে, কংগ্রেসও আছে, জনপ্রতিনিধিদের এরকম ঘটনা। কিন্তু একটা কথা আপনাকে বলি, যে জনপ্রতিনিধি, জনপ্রতিনিধি হলেই যে সে ধনী হবে তার কোনো মানে নেই। আমি প্রথমে বলেছি যে অরিজিনাল যে বেনিফিশিয়ারি, মানে সত্যিকারের যে প্রাপক, সে জনপ্রতিনিধি গেলেও সে পাবে, যদি কোনো প্রধানের নিজস্ব ঘর না থাকে। এরকম প্রধান তো আমাদের পশ্চিমবঙ্গে অনেক আছে, যদি সে সত্যিকারের বেনিফিশিয়ারি হয়ে থাকে, তাতে আমার, আমি 100% সাপোর্ট করি, সে প্রধান পাক। কিন্তু ঘটনা যে তার মানে এই নয় আমার দোতলা বাড়ি আছে সেখানে আমি পাবো, এটা এটাতে আমি সাপোর্ট করি না। এবং আমি সত্যিকারের যেটা আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী যেটা চাইছেন, যে সত্যিকারের যারা পাওয়ার যোগ্য তারা পাক, একদম নিরপেক্ষভাবে, জাতি, ধর্ম, বর্ণ, পার্টির বা ঊর্ধ্বে থেকে এটা সঠিক তদন্ত করে তাদের পাওয়া উচিত, আমি 100% সমর্থন করি। চঞ্চল দেবনাথ, পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ এবং দলনেতা, নদিয়া জেলা পরিষদ। Thank you.